আমরা সার্বিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, এপ্রিল মাস শেষ হতে আর দুদিন বাকি, না কালবৈশাখী না বৃষ্টি, এই দহন জ্বালা জুড়োতে স্বস্তির বৃষ্টি নামবে কবে? দেখো, আরো কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে, হয়তো কলকাতার জন্য এই মাসে কোনো ভালো খবর থাকবে না। তবে বাঁকুড়ায় যেরকম ভাবে কিছুক্ষণ আগে নামমাত্র বৃষ্টি হয়েছে সেই ছবি তুমি দেখালে, তার পাশাপাশি আরো দুই জেলার জন্য সতর্কতা রয়েছে। তার মধ্যে দুই বর্ধমান, অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুই জেলাতেও কিন্তু সামান্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সার্বিকভাবে যেটা পরিস্থিতি, যে আজকে এবং আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর উপরে তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে, অর্থাৎ তাপমাত্রা 42-43 ডিগ্রির কাছাকাছি থাকবে, তেমন সম্ভাবনাই রয়েছে। কলকাতা এবং আশপাশের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়ে রয়েছে তাপমাত্রা, এবং তার পাশাপাশি যে আর্দ্রতাজনিত অস্বস্তি, তার ফলে সামগ্রিকভাবে একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। যেটা মনে করা হচ্ছে যে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে এবং বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হবে। সেক্ষেত্রে শনিবার এবং রবিবার কোথাও কোথাও, অর্থাৎ দু এক জায়গায় দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে। বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল আগামী মাসে, অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে, তেমন সম্ভাবনা কোথায় জানাচ্ছে আলিপুর আবহাওয়া। ধন্যবাদ। আর এই গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে স্কুলে গরমের ছুটি নিয়েও সংঘাতে বিজেপি। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল, এই ধরনের সিদ্ধান্তের জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি, এমনই টুইট শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এবার দেখুন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন। দীর্ঘদিন ধরে কোভিড এর কারণে স্কুল বন্ধ ছিল, তারপরে সবে স্কুল চলতে শুরু করেছে, ঠিক এই সময় তীব্র দাবদাহের কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি, সেটা এই সিদ্ধান্তের কতটা উপযোগী বা এটা কত লাভ হবে সেখানকার মানুষ অবশ্যই সেটা বিচার করবেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষ, শিলিগুড়ির মানুষ হিসেবে আমি আপনাকে বলতে পারি, শিলিগুড়িতে এই মুহূর্তে আমাদের আবহাওয়া অত্যন্ত মনোরম, এরকম কোনো দাবদাহই নেই যেখানে এখানে স্কুল বন্ধ হতে পারে। তো আমি গতকালই এই বিষয়ে ভেবেছিলাম, এবং আমি মনে করি আমি নয়, শিলিগুড়ির যে কোনো সাধারণ মানুষ, অভিভাবক অভিভাবিকা, ছাত্র শিক্ষক, এটা সবাই চাইছেন যে স্কুলটা খোলা থাকুক। দায়িত্ব জ্ঞানহীন প্ররোচনামূলক কথা, এমনই মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। একটা দায়িত্ব জ্ঞানহীন প্ররোচনামূলক কথা, উনি একজন বিধায়ক হিসেবে ওনার কোনো বক্তব্য, যে কোনো বক্তব্য শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে তিনি জানাতেই পারেন, কিন্তু একটি রাজ্য, তার একটি এলাকায় কোনো অংশে প্রবল কোনো দাবদাহ চলছে, কোনো জায়গায় হয়তো সেই দাবদাহটা তুলনায় কম বা নেই, কিন্তু সরকারি স্কুল বা পঠন পাঠন যখন চলবে তখন তো এটা বৈষম্য হতে পারে না যে অমুক জায়গায় ক্লাস এগোতে থাকবে আর অমুক জায়গায় ক্লাসে যেতে পারবেন না ছাত্রছাত্রীরা। এইটা তো সামান্য যে কেউ বুঝবেন, ভারতবর্ষে এরকম একাধিক বহু রাজ্য আছেন যাদের এক একটি প্রান্তে হয়তো একটু আলাদা আবহাওয়া বা আলাদা ভৌগোলিক পরিবেশ, কিন্তু সরকারি যখন নিয়ম নীতি হয় সেটা তো জেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক নিয়ম নীতি হবে না। গরমের ছুটি নিয়ে এই সংঘাত প্রসঙ্গে কি বলেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, দেখুন। এটা ঠিকই, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের জলবায়ু পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান ভিন্ন রকমের, কিন্তু তার জন্য স্কুলের ছুটির ব্যাপারটা নিশ্চয়ই আলোচনার বিষয়বস্তু হতেই পারে, কিন্তু তাই বলে কথা বলা যায় না, এজন্যই উত্তরবঙ্গ সেপারেট স্টেট হিসেবে দাবি করছে। এই কথাটা একান্ত অমূলক, প্রাসঙ্গিক বলে আমি মনে করি, এবং এটা একটা সেক্টরিয়াল আউটলুকের লক্ষ্য।